দর্শক আসসালামু আলাইকুম, আই আপনাদেরকে আমি একটা সাদা মানিক গরু দেখাচ্ছি। দেখছেন এটার বয়স হচ্ছে কতদিন আমরা জানবো মালিকের কাছ থেকে, ওই ম্যাডামের কাছ থেকে। কিন্তু ম্যাডামটা নাড়াচাড়া করে, আপনি দেখলে খামারি দিলে আপনি চমকে যাবেন। এই খামারির এই গরু দেখছেন, ওনার কিন্তু বাড়ির গাভীর থেকে এই গরুটা। হ্যাঁ, নিজে এই করার পরে এটা কৃত্রিম প্রজনন করার পরে আর বাচ্চা হচ্ছে। বাচ্চার বয়স কতদিন সেটা ওনার কাছ থেকে জানবো আজকে ভাবির কাছ থেকে। ভাবির একটাই বিদেশি গরু এখানে আছে, আরো দুইটা দেশি গরু আছে। ভিসা ঢিসি করে নাকি ভাবি? গুতায় মানসিক গুতায়? হ্যাঁ, এটা যে দাঁতিছে কি দেয়া দাঁতিছে না দুইটা দিছে না? যাক, আচ্ছা ঠিক আছে। এখন ভাবির সাথে না কই যে ভাবি কি করে এই গরুর পিছনে। আপনি এই গরুর পিছনে কি কি করেন বলেন, এর দাঁড়ান। হ্যাঁ, কি খাবো গরুকে খাওয়ান কি? এত সুন্দর গরু তো খুব কম আছে মাইজালি ডাঙ্গার বুকে আমাদের বালাপাড়া ইউনিয়নে। খাবার কয়বার দেন? তিনবার খায়। তিনবার ডেইলি তিনবার দানাদার খাওয়ান? হ্যাঁ। কতগুলো করি খায় তাতে ভাবি? ৫ কেজি সকালে, ৫ কেজি দুপুরে, ৫ কেজি ১৫ কেজি খাবার ডেইলি খায়। আকারি ভুসি সব সব কিছু মিলিয়ে নালিও খাওয়ান? হ্যাঁ, নালি খাওয়াইলে লাভ আছে না? গরু পুষলে লালিও খাওয়ার লাগে। আচ্ছা, কাঁচা ঘাস খান কি? কাঁচা ঘাস খান না? কাঁচা ঘাস চোখে দেখেন নেই কোনোদিনও না? দেখছেন কাঁচা ঘাস কিন্তু কোনোদিনও খায় নেই, পল আর দানাদার খায় এই পর্যন্ত আসছে। মালিকের কাছ থেকে আমরা তো শুনলাম এত বড় গরু করতে গেলে ঘাস ছাড়াই গরুটাকে করছে। দুধ ছোটো কালে কেমন খাওয়াইছেন? যখন মার বাচ্চাটা হয়েছে তখন দুধ কতগুলো করে খাইছে? আরো মানে একে খাওয়ায় দেওয়ায় তারপরে যে দুধ গুলো থাকে ওগুলো শেখছেন, তাতে ওই গাভীটার ক্ষতির দুধ দিছে ৪০ কেজিও শেখা গেছে। আচ্ছা আচ্ছা, শুনতে তো পারলেন এর মার দুধ হচ্ছে ৪০ কেজি পর্যন্ত শেখছে মালিকের কাছ থেকে শুনলেন। ডেলি ৫ থেকে ৬ লিটারের মতো দুধ এই বাছুরটা খাইছে, যার কারণে কিন্তু এত বড় হয়েছে। গরু পুষলে যে হবে তার ২ বছর বয়স? আচ্ছা আচ্ছা, বয়সও বেশি না, মাত্র ২ বছর। ২ বছরে এলো পার্টিটি দেখার নাই না? আচ্ছা আচ্ছা, পাড়ি দেখাবেন? এত তাড়াতাড়ি বিক্রি করবেন? ঈদে থুবেন না, ঈদে রাখবেন না? ও, ঈদের আগে এই গরুটাকে সেল করা হবে, কারণ এটা বেশি দিন রাখলে সে সময় বড় পাটি পাওয়া যায় না। ভালো পাটি পাইলে উনি বিক্রি করবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে পাটির, আপনারা যদি কেউ এই গরুকে কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন।